সালাম আলাইকুম আমি মাইজাল মিডিয়া থেকে বলছি রনি আহমেদ আপনাদেরকে জানাই সালাম যারা নতুন ইউটিউবার বা ইউটিউবে কাজ করেছেন যারা অনেক অনেক কষ্ট করে একটি ভিডিও কন্টেন্ট তৈরি করে আপনার ভিডিও আপডেট দেন তারপর আপনি ভিডিও যদি ভাইরালটি না হয় তাহলে আপনাদের জন্য একটি কষ্টের বিষয় একটি ভিডিও এডিটিং করে ভিডিওটি সারা অনেক কষ্টের ব্যাপার এর ফলে সফল পাওয়াটা মানুষের মনে তৃপ্তি এমনকি অনেকেই প্রফেশনাল হিসাবে ইউটিউবে কাজ করে থাকেন তারা অবশ্যই তাদের একটি আবেগ থাকে ঠিক আছে বন্ধুরা আপনি প্রথমে চলে যাবেন কমি বাজারে আমি কমি বাজারটি আমি এটা আমি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনাদের সেই সেটিংটি দেখাচ্ছি যে সেটিংটি আপনি একটি গুরুত্বপূর্ণ সেটিং এই সেটিংটি আপনি গুরুত্ব সহকারে করে নেবেন বন্ধুরা তা, তা, তা নাহলে আপনি মিডিয়া আপনি ইউটিউব মিডিয়া কোনো সময় র্যাঙ্ক করবেন এবং ভাইরাল হবে না প্রথমে আপনি কমি বাজারে গিয়ে ডব্লিউডু ডট কম ডট কম ইউটিউব ডট কম দিয়ে চা দেবেন ঠিক আছে চা দেওয়ার সাথে সাথে আপনি ইউটিউব চলে আসবে এখানে তারপর আপনি যে চ্যানেলটি আপনি যে জিমেল দিয়ে লগ ইন করেছেন ঠিক আছে বন্ধুরা আপনি এখানে লগ ইন করে নেবেন আমি লগ ইন করে নিলাম তারপর এটাকে ডেস্কটপ মোড় করে নেবেন ডেস্কটপ মটা করেন বন্ধুরা আপনি ডেস্কটপ মোড় করে নেবেন জ্যেষ্ঠ মোড় তারা অবশ্যই আপনার যারা মোবাইল চালান তারা অবশ্যই বোঝেন জ্যেষ্ঠ মোড় করে নেবেন ঠিক আছে আমি কেটে দিলাম তারপর আমি এই সেই লোকোতে টিপ দিলাম আমার চ্যানেলের লোকোতে টিপ দিলাম তারপর আমি চলে যাব স্টোরি স্টোরিওতে বন্ধুরা ইউটিউব স্টোরিতে আপনি চলে যাবেন এইটিউব স্টোরিতে গিয়ে বন্ধুরা আপনারা চলে যাবেন যে সেটিং অপশনটিতে সেই সেটিং অপশনটি আপনাদেরকে দেখাচ্ছি সবার নিচে একটি সেটিং আইকন আছে ঠিক আছে সেটিং আইকনটি এখানে দেখাচ্ছে এই সেটিং আইকনে চলে যাবেন সেটিং আইকনে চলে গিয়ে আপনি এটা ওপেন করবেন অপেন করার পর বন্ধুরা যে সেটিংটি আপনার সামনে এসেছি এটি গুরুত্বপূর্ণ একটি বিষয় সাবজেক্ট আপনি এখানে ছয়টি সেটিং আছে বন্ধুরা আপনি আমরা কি দেখাচ্ছি ছয়টি সেটিং আছে এখানে ছয়টি ঠিক আছে বন্ধুরা এক দুই তিন চার পাঁচ ছয় আপনি সবগুলি সেটিং দরকার নেই আপনি এটি পরে করে নেবেন এগুলি তেমন একটি প্রয়োজন নেই তবে যদি জেনারেল চ্যানেল এই দুটি সেটিং গুরুত্বপূর্ণ তাহলে আপনি আমরা প্রথমেই জেনারেল সেটিংটি আমরা কাজ করে নিই এখানে আপনি কানটি সিলেক্ট করবেন ইউএস ডলার লিখে নেবেন ঠিক আছে বন্ধুরা এখানে ডলার সিস্টেমটি আপনি অ্যাড করে নেবেন যদি আপনি মনোনাইজেশন পান আপনি কি যদি ইউটিউব ডলার দেয় তাহলে আপনি মাস্টার কার্ড দ্বারা এই ডলারটা গ্রহণ করতে হবে ঠিক আছে বন্ধুরা আপনি এখানে টিপ দিলে কানটি আসবে আমি আপনাদের দেখাচ্ছি আপনি যদি এটা সেটিক না করা থাকে এই দেখেন ইউএস ডলার এখানে অকে টিপ দেবেন অকে এখানে কাজ শেষ তারপর চলে আসবেন চ্যানেল দ্বিতীয় ধাপটি অনেক গুরুত্বপূর্ণ বন্ধুরা এখানে বেসিক তারপর আসে আপনি অ্যাডভান্স সেটিং তারপর আসে ফিউচার ঠিক আছে বন্ধুরা আমরা চলে আসি প্রথমে বেশি এখানে দেখেন আমার চ্যানেলের নাম ফিশ ফিশিং ধলা নাম কি এখানে লেখা কানটি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন আগে ইন্ডিয়া সিলেক্ট করতে হতো এখন বাংলাদেশ এখন মনেসার চালু হয়েছে এই জন্য বাংলাদেশে লেখবেন তারপর বন্ধুরা আর একটু নিচে চলে আসবেন আমি হাত দিয়ে টুপুর দিয়ে তুলছি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে বন্ধুরা তারপর এখানে লেখা আছে কিওয়ার্ড এই কিওয়ার্ডের চ্যানেলের জন্য একটি গুরুত্বপূর্ণ আপনি যদি কিওয়ার্ডটি সুন্দরভাবে বসাতে না পারেন তা না হলে যারা দর্শক আছে তারা চার্জ দিয়ে আপনি চ্যানেলটি খুঁজে পাবেন এমনকি আপনি যে ভিডিওটি ছাড়বেন সেই ভিডিও টপিকের উপরে নির্ভর করে এই কিওয়ার্ডগুলি তৈরি করবেন আপনি যে কোনো একটি টিপস নিয়ে তো অবশ্যই কাজ করছেন যদি আপনি গানের টিপস নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই গানের যে র্যাঙ্ক র্যাঙ্কিং যে ট্যাগগুলি এখানে বসাবেন আপনি প্রথমে বসে নেবেন নেবেন আপনি চ্যানেলের নাম ফিশ ফিশিং দলা আমি আমি একটি মাসের প্রজেক্ট নিয়ে কাজ করব আমি আমার টেউডেল থাকবো ওই মাসের প্রজেক্ট নিয়ে ঠিক আছে আমি তারপর নিই আমার ফিস ফিশিং দলাটা আমার এই মাইজ মিডিয়াতে একটি টেক জেনারেটার একটি অ্যাপস দিয়ে আমি একটি অ্যাপসের উপরে একটি ভিডিও করেছি আপনারা সেখানে দেখে নিই দেখে দেখে নেবেন এমনকি সেই অ্যাপসটি আপনারা ডি বক্সে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কটি আপনারা ডাউনলোড দিয়ে আপনারা এই এই আমি যেমন লিখেছি ফিস ফিশিং ধলা এই ফিস ফিশিং ধলাটা ধলা ওই জায়গায় লিখবেন পুরোপুরি লেখে আপনি চ্যানেলটা পোড়াপুরি লিখবেন লেখে চার দিয়ে দেবেন আপনি দেখবেন এইগুলি র্যাঙ্ক র্যাঙ্কিং ভাইরাল টেকগুলি আসবে দেখেন আমার এলাকা ফিস ফিশিং বাংলাদেশ ফিশ ফিশিং ভিডিও তারপর বিগ বিভিন্ন মানে শুধু ফিস আর ফিশ মানে মাছ সম্বন্ধে মনস্তিক লাভে বিভিন্ন ধরনের অনেক কিছু আমি ট্যাগ ওপেন করে বসিয়ে দিয়েছি তারপর আপনার আমাদের এই বেসিকের কাজ শেষ এখানে আমি সেভ করে দেব তারপর আমি দ্বিতীয়ত দ্বিতীয় অপশনে আসছি অ্যাস বাস সেটিংয়ে এটা একটি গুরুত্বপূর্ণ এটা যদি আমি আপনার উলট পলট হয় তাহলে আপনি জেলের কোনো সময় এইটুকু র্যাঙ্ক দেবে না বন্ধুরা এখন আপনি আমি ফিশ ফিশিং নিয়ে কাজ করছি এটা আপনি বাচ্চাদের কোনো কনটেন্ট না আপনি যদি কার্টুন নিয়ে করেন তাহলে তাহলে কারনের জন্য আমি ইয়েস দেবেন বাচ্চাদের জন্য আপনি যদি পাপ নম জন্য কোনো কন্টেন্ট তৈরি করেন তাহলে এই জায়গাতে নো দিতে হবে লেখা আছে ইউস 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 ম্যাট ফর কি দেখেন এখানে লেখা আছে চিলড্রেন ঠিক আছে এটা বাচ্চাদের জন্য আর এটা হচ্ছে আপনি নো চিলড্রেন ঠিক আছে নো চিলড্রেন বাদে সবাই দেখতে পাবে এখানে অপশনটা আপনি এটা প্রথম থাকবে এই জায়গায় আপনি এই জায়গায় অন করে দেবেন তারপর আপনি আটু নিচে চলে আসবেন এখানে ইউটিউব নতুন আপডেট নিয়ে এসেছে এখানে ও টু জেনারেটার যে আপনি যে ভাষায় কথা বলেন সেই ও টু জেনারেটার মানুষ যখন আপনি দশক কিভ দেবে তখন তার ইউটিউব ডিসপ্লেতে তার ইংলিশ লেখা আসবে এটা আপনি অন করে দিতে পারেন আমি নতুন ইউটিউবের হিসাবে যদি আমি ডিসপ্লেতে আমার সাবস্ক্রাইবার সংখ্যা আমি দেখাই তাহলে দশ থেকে বিশেষ সাবস্ক্রাইবার দেখে কোনো দর্শক আমার চ্যানেল দেখবে না এই জন্য এটা যদি ওয়ান কাল থাকে এটা অফ করে দেবেন এখানে আমাদের কাজ শেষ অ্যাডভান্স সেটিংটি অনেক গুরুত্বপূর্ণ এটাও মানে চ্যানেলের যে তিনটি অপশন আছে বেসিক অ্যাডভান্স সেটিং তারপর আপের যে তিনটি যে অপশনটি আছে এই তিনটি অপশন খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা তারপর চলে যাব আমরা তৃতীয় অপশনে তৃতীয় অপশনে দেখেন এখানে উনি এটা এনাবেল এনাভেল এনাবেলড করাই আর এটা উনি না এনাবেল করা থাকবে না আন এনাবেল লেখা থাকবে আমি এটা 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 সবসময় এনাবেল করা থাকবে এটা আন এনাবেল দেখা থাকবে আপনার এটা আমি এটা এনাবেল করে নিয়েছি কীভাবে আমি দেখাচ্ছি যখন আপনারা আন এনাবেল দেখা থাকবে তখন আমি আপনি এমন চিনির উপর টিপ দেবেন তখন উনি আপনি এখানে লেখা থাকবে নীল অক্ষর দিয়ে বন্ধুরা জুম হয়ে গেছে আমাদের জন্য দুঃখিত তখন আপনি এখানে নীল অক্ষরে নীল একটি বাটামের উপরে লেখা থাকবে ভেরিফাই ফোন নাম্বার আপনি এখানে টিপ দিয়ে আপনি চ্যানেলটি ভেরিফাই করে নেবেন যখন এখানে টিপ দেবেন তখন তারা এখান থেকে আপনাকে গিয়ে নিয়ে যাবে গুগলে গুগলে গিয়ে আপনাকে চাইবে আপনি যে অ্যাকাউন্ট দিয়ে যে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি গুগল অ্যাকাউন্ট খুলেছেন বা চ্যানেল খুলেছেন সেই নাম্বারটি আপনি চাইবে এমনকি আপনি যে মেসেজ অপশনে টিপ দিয়ে তারপর আপনি সেন্ড করবেন তারপর ছয়টি কোড নাম্বার আসবে কোড নাম্বারটি ওকে করে আপনি আবার সেন্ড করে দেবেন তা চ্যানেলটি ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হয়ে গেলে চ্যানেলটি আপনি র্যাঙ্কিংয়ে উঠবে সে যে কোনো বাংলাদেশে পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি যেইখানেই থাকেন না কেন সেই জায়গা থেকে চার্জ দেবেন আপনি চ্যানেলটি আপনি খুঁজে পাবেন তারপর আপনি ওকে এখানে সেভ করে দেবেন বন্ধুরা তারপর এইগুলি আছে এইগুলি আমাদের কোনো এখন কোনো দরকার নেই বন্ধুরা এইগুলি আপনি অপশনালভাবে করতে পারেন আপডেট ডিফল্ট এগুলি এসে আপনি দেখেছি টাইটেল ডিসক্রিপশন বক্স এগুলি আপনি আগামী লিখে দেখতে পারেন এখানে পাবলিশ তারপর আপনার তিনটি অপশন আছে প্রাইভেট আরও অপশন আছে এগুলি আপনাদের কোনো জানা দরকার নেই ঠিক আছে তারপর টেক আপনি যদি একই কে কোনো টিপস তৈরি করেন তাহলে ও আগাম টেক বসে নিতে পারেন তাহলে আপনি সবসময় ভিডিও আপডেট দিলে এই টেক ডিসক্রিপশন বক্স টাইটেল আর দেখতে হবে না এগুলি আলাদা বিষয় এটি আমাদের জানার কোনো দরকার নেই বন্ধুরা এটি আপনি পরে জেনে নেবেন আপনি মুখ্য বিষয় হয়েছে জেনারেলে চলে যাবেন চলে যাবেন চ্যানেলে এই দুটি অপশনের কাজ সঠিকভাবে করে নেবেন চ্যানেলে গিয়ে আপনি ভেরিফাই অপশনের কাজটা সঠিকভাবে করে নেবেন কিওয়ার্ডটি ভালো করে বসাবেন তাহলে অবশ্যই বন্ধুরা আপনি চ্যানেলটি র্যাঙ্ক হবে ঠিক আছে বন্ধুরা যারা নতুন ইউটিউবার বা যারা ইউটিউবে কাজ করতে আছেন যারা সকলে পাচ্ছেন না তাদের জন্য আমার আজকে ইউটফিক তৈরি করলাম বন্ধুরা আমার কন্টেন্টটি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার টিপসটি যদি আপনাদের কাছে ভালো লাগে আমি আপনারা আমার মায়ের জাতজি মিডিয়াকে একটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন এই আশা ব্যর্থ রেখে আমি আপনাদের সাথে থাকতে চাই আমি এখন বিদায় নিলাম বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আমরা আজকে টিউটোরিয়াল শেষ করলাম আল্লাহ হাফেজ